দর্শক মিডিয়া পাড়া সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান টলিউড কুইং অপু বিশ্বাস, তাদের ছেলে স্টার কিড আব্রাম খান জয় আবার ঘুরতে গেলেন গ্রামে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। অনেক দিন ছিল করোনা ভাইরাস, আর করোনা ভাইরাসের কারণে সব কাজ বন্ধ ছিল, আর সেই সাথে সাথে শুটিং এর স্পটের কাজগুলোও বন্ধ ছিল। করোনা ভাইরাস একটু স্বাভাবিক হওয়ার পর খুলে দিয়েছে সবকিছু, সাথে সাথে শুরু হয়েছে শুটিং স্পটের কাজগুলো, আর ব্যস্ত হয়ে পড়েছে অপু বিশ্বাস ও শাকিব খান। এতই ব্যস্ত ছিলেন যে নিজেদের প্রতি নিজেরা কোনো সময় দিতে পারছে না, বিশ্রাম নিতে পারছে না। শাকিব খান ও অপু বিশ্বাস দুজনই অনেক ব্যস্ত, আর ব্যস্তর মাঝে ছেলে জয়কে মোটেও সময় দিতে পারছে না। তাই জয় তাদের কাছে বিচার রাখলো যে তোমাদের দুজনার নামে বড় ধরনের বিচার আছে। শাকিব খান অপু বিশ্বাস বলেন, কি নিয়ে বিচার তোমার? বলে, অনেক দিন থেকে আমাকে ঘুরতে নাও না, কিসের জন্য? এত কাজ কিসের? কাজ দিয়ে তোমরা কি করবে? আমাকে যদি সময় না দিতে পারো তাহলে কাজ করে কি হবে? আমারও তো মনটা ভালো রাখতে হবে তোমার। আমি যে তোমাদের দুজনের ছেলে তা তোমরা হয়তো কাজে গিয়ে ভুলেই যাও। তখন শাকিব খান বলেন, আচ্ছা বাবা, আমি এখন ফ্রি আছি, দুই একদিন তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। কোথায় যাবে বলো? তখন জয় বলল, আমি গ্রামে ঘুরতে যাব, কারণ আমি একবার গ্রামে ঘুরতে গিয়েছি, খুব মজা পেয়েছি, তাই আমি তোমার গ্রামের বাড়ি যেতে চাই। শাকিব খান বলল, আচ্ছা ঠিক আছে, শীত তো এসে গিয়েছে, বেশি শীত পড়ছে না, বেশি শীত পড়ার আগে চলো আমরা গ্রামের বাড়ি ঘুরে আসি। তখন শাকিব খান অপু বিশ্বাস জয় গ্রামের বাড়ি চলে গেল। গ্রামের বাড়ি গিয়ে জয়ের সাথে খুব আনন্দ করলো, জয়কে নিয়ে নৌকা চালালো। জয় তো খুবই আনন্দ, জয় বলছে, বাবা গ্রামের বাড়ি আসলে আমার খুবই মজা হয়, আনন্দ হয়, গ্রামের বাড়ি এত আমি কোথাও গিয়ে পাই না। আসলে ব্যাপারটা হলো, জয় যখনই গ্রামের বাড়ি যায় তখনই অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পায়, যেমন গরু ছাগল হাঁস মুরগি এগুলোর পিছু পিছু জয় দৌড়তে থাকে আর তাড়া করতে থাকে, ওর খুব আনন্দ লাগে। তারপর বাবার সাথে নৌকা চালায়, ঘুরে খুবই আনন্দ হয়, এই ব্যাপারগুলো জয়ের খুবই ভালো লাগে। আসলে বলতে গেলে শহরের ছেলেমেয়েরা তো বেশি আনন্দ মজা পায় না, গ্রামের কি যে আনন্দ তা দেখতে পায় না। আর জয় গ্রামের বাড়ি এক দুবার গিয়েছিল, আর সেই থেকে গ্রামের বাড়ির মজাটা জয় বুঝতে পেরেছে। তাই দেখা যায় প্রায় জয় গ্রামের বাড়ি ঘুরতে যেতে চায়। জয় বলে, বাবা গ্রামের বাড়ির খাবার দাবারও আমার কাছে খুব ভালো লাগে, শহরে বসে আমি যতই ভালো খাবার দাবার খাই না কেন কিন্তু গ্রামের খাবারগুলো মজাই আলাদা। তখন শাকিব খান বললেন, হ্যাঁ বাবা, গ্রামের বাড়ির সবকিছুই আলাদা, গ্রামের পুকুরের মাছ, তারপর গরুর দুধ, ক্ষেতের সবজি, সবকিছু মিলেই আলাদা ধরনের একটি মজা পাওয়া যায় গ্রামের বাড়ি, যা শহরে বসে আমরা পাই না। শাকিব খান তখন জয়কে বলে যে, এখন তো কিছুই নেই, আগের দিনে আমার মা দাদি মা সবাই কত কিছু রান্না করত, আখ ছিল, খেজুর গাছের রস ছিল, তারপর পুকুর ভরা মাছ ছিল, গরুর দুধ, এগুলো মিলে একটা আলাদা ধরনের মজা ছিল সেই সময়, কিন্তু এখন আর বেশি পাওয়া যায় না। তাও গ্রামের বাড়ি অনেক কিছুই পাওয়া যায় কিন্তু শহরে বসে আমরা এগুলো পাই না, যতই ভালো খাবার দাবার খাই না কেন কিন্তু গ্রামের মজাটা আমরা কোথাও পাই না। দর্শক, শাকিব খানের কথাগুলো কেমন লাগলো আপনার কাছে জানিয়ে দেবেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন।